ঈদের পঞ্চম দিন, আর আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি বলো? মামা বাড়ি। আমরা তো রত তো মামা বাড়ি আজকে যাব হচ্ছে বিজ্ঞান জাদুঘরে। ভালো লাগছে না? বা বলতেছো এটা তো পরমাণু ভবন, তুমি ঢুকবা? ঢুকবে তুমি তো ঢুকবা? আচ্ছা ওকে। ফুল, ফুলের গাছ তো, হ্যাঁ ভালো লাগতেছে না? ছবি আমরা অবশ্যই চলে আসলাম জাতীয় জাদুঘরের সামনে, টিকিট কাউন্টার চলে আসলাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এখন আসলে আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধ থাকে শুধু বৃহস্পতিবারে বন্ধ, আর খোলা থাকে কটা থেকে করুন? ও আচ্ছা আচ্ছা ওকে। জাদুঘরে ঢুকছি, জাদুঘরের শুরুটাই ফার্স্টের শুরুতেই হচ্ছে একটা বিশাল বড় একটা ডাইনোসর, দেখে অনেক সুন্দর। এই হচ্ছিল বিজ্ঞান জাদুঘরটা, পুরোটাই আপনাদের দেখাই। এই যে আমার বেবিরা, আর এই হচ্ছিল ডাইনোসর। সামনের যে সাইডটা সেটা একটু দেখাই আপনাদেরকে, আর এই সাইডে হচ্ছিল সুন্দর একটা পরিবেশ। এই আসো এখানে একটু দেখো তো, এই যে দেখো বিশাল বড় একটা ডাইনোসর। ওকে, এই হচ্ছিল আমার টিকিট, জন প্রতি 20 টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে, আর বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। এটা হচ্ছিল জাদুঘরের বাহির যে সাইডটা সেটা আপনাদের একটু দেখাচ্ছি, ছবি তুলতেছে। খেলার জায়গা বেবিরা, খেলার জায়গা দেখে আমরা মূল ঢুকতে পারতেছি না, কারণ সেটা খেলার জায়গা ঢুকে গেছে। আর এটা হচ্ছে ঢোকার, চলে আসলাম। সেটা হচ্ছে খেলার জায়গা, বেবিরা খেলতেছে। দেখেন দেখেন, প্রযুক্তি জাদুঘরে যে সামনের সাইডটা এতক্ষণ ঘুরলাম বেবিদের নিয়ে, এত সুন্দর, এখনো মূল জাদুঘরে ঢুকিনি। পরিবেশ ভালো আর একদমই কম খরচ, আবার বেবিদের খেলার ব্যবস্থা সব একই জায়গায়, খুবই ভালো লাগছে। এখনো চলো মূল জাদুঘরে ঢুকবো, চলো বিজ্ঞান জাদুঘর যে মূল গেট সেটা দিয়ে ঢুকবো। সামনে হচ্ছে একটা দেখছো হেলিকপ্টার, আর এই যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর লেখা, আর হচ্ছে ভিতরে ঢুকবো। ঢুকতে ঢুকতেই ফার্স্ট হচ্ছে একটা গাড়ি চোখে পড়ে গেল, এই যে ভিতরে ফার্স্ট ঢোকাটা, ফার্স্টে একটি গাড়ি, এই যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ব্যবহৃত বুলেট গাড়ি, আহ
ওগুলো কি ওদের সঙ্গে একসঙ্গে দেখবো, তাই ওদের খুঁজে বের করি। জোরে দাও, সময়ের জন্য আসলে ঠিক মতো দেখতে পারছি না, চেষ্টা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে নিয়ে তুলে ধরার জন্য। স্বাধীনতা দেখি, ধরো না ধরো না, চিংড়ি ফিশ আছে, ও দেখো তো, ও না স্পাইডার, সরি বুলবুলি ফিলস, যাও যাও সবাই সবাইকে স্পাইডারটা দেখাও, যে রাফা এখনো স্পাইডারটা সবাইকে দেখাচ্ছে। অগ্নি শিখায় যা, দেখতে পাচ্ছ আমাদের, বলো ট্রেন আর কি, তুমি পড়ে যাবে না, এখানে আছো রজা, তুমি কি পড়ে যাচ্ছ, নিহান ভাই তো পড়ে যাচ্ছে, রজার কোন প্রতিক্রিয়া নেই, একটা খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের, জাদুঘর ঘুরলাম, সবচেয়ে প্রচুর এনজয় করেছি, অ্যাডভেঞ্চারে ছিলাম, একদম প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, এই যে 3D যে ইয়াটাতে গিয়েছিলাম ওটাতেও 20 টাকা টিকিট কেটে, প্রচণ্ড ভালো লেগেছে। যাই হোক, আজকের মতো এখন বের হয়ে যাব, বের হয়ে যাচ্ছি, বের হওয়ার পর পরে এত সুন্দর একটা প্রাকৃতিক, এই দেখো এটা কি সুন্দর দেখেছ, এটা বের হওয়ার পর অনেক সুন্দর দেখছ তো, কত সুন্দর, ওই যে আপু আবার এই যে ঠিক বের হওয়ার পরে আমরা দেখছি জায়গাটা,
আসলে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরটা আসলে প্রতিদিন 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, আর বৃহস্পতিবার বন্ধ থাকে, আর শুক্রবারে হচ্ছে 7টা পর্যন্ত থাকে। আর এখানে চলে চলে যাচ্ছি, সুন্দর প্লেন দেখে আসি। কে প্লেন এটার ভিতরে ঢুকবো আমরা এখন, ঠিক আছে। বাহ, দেখেছ কত সুন্দর প্লেন! না, হেলিকপ্টার না। কি তাহলে, তুমি কি হেলিকপ্টারে চড়বে? সত্যি কথা, সত্যি ভালো লেগেছে তোমার? সত্যি দেখো কত সুন্দর গাছ, তাই না? জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, অনেক ভালো লাগছে, তাই তো? আজকে তো বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এসে আসলে আমাদের সবারই অনেক ভালো লেগেছে। আশা করি আমার ভিডিও দেখে আপনারাও একবার হলেও এসে দেখে যাবেন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।